এবার আমি করব দেখো তোমার এই এই অঙ্কটা। আচ্ছা দেখো, 1-এর 4 নম্বর, তো এই 4 নম্বর দ্বিঘাত সমীকরণে বীজ দিয়ে বের করতে গেলে তোমাকে আগে ax² + bx + c = 0 করে এর মান লিখতে হবে কত, এটা 2 এর 5। বির মান কত? -2/3, আর সি এর মান হচ্ছে 1। তাহলে এই বীজদ্বয় প্রকৃতি জানার জন্য তোমার ডি ডি মানে কত, b² - 4ac, এটা জানতে হবে। বি এর মান হচ্ছে -2/3 বিয়োগ 4, এর মান হচ্ছে 2/5, আর সি এর মান হচ্ছে তোমার কত, 1। তাহলে 2 দুগুণে 4/9, আর 4 দুগুণে 8/5, তার মানে তোমার হচ্ছে 5 9 45 লস হবে, 4 5 20, আর এটা হচ্ছে 8 9 72, তার মানে কত হচ্ছে -52 বাই, এটা লেস দেন 0, যে মাইনাস আছে সেজন্য লেস দেন 0। তাহলে বীজদ্বয় কি হবে বলো তো? অবাস্তব হবে, যে লেস দেন 0 হলে অবাস্তব। অবাস্তব হয়ে গেল অঙ্কটা।